হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আমার নতুন ফ্ল্যাট ঢুকেই, কিন্তু আমার বড় ছেলের রুম, বেডরুম বড় ছেলের, তাই ঢুকে আসলাম। আমার বাসার যে টাইলসটা করা শেষ, টাইলস করা হয়ে গেছে, আর জানলা দরজা এগুলি সব লাগানো হয়ে গেছে। তা আমি ইনডোরের কিছু কাজ করাচ্ছি। এই যে ছেলের রুমে আমি বড় একটা আলমারি বানিয়েছি, আর সাথে ড্রেসিং টেবিল আছে। যেহেতু ছেলে মেয়ে সব বড় বড় হয়ে গেছে, নিজের পার্সোনাল কিছু জিনিসপত্র থাকবে, এই জন্য আলাদা করেই যার যার রুমে করে দিয়েছি। আমার যতটুকু হয়েছে আমি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আরও কিছু কাজ বাকি আছে, প্রায় হয়ে গেছে। আমি অক্টোবরের 1 তারিখে ইনশাল্লাহ ওঠার চেষ্টা করব। আমি যেখানে যে ফ্ল্যাটে থাকি ওখানেও কিন্তু আমি বাসাটা না বলে দিছি। আর আমি একটু ভিতর দরজাগুলি একটু খুলে দেখাচ্ছি, একবারে উপর থেকে একবারে আমি বড় করে আলমারি বানিয়ে দিয়েছি। এখানেও কাজ আছে, অনেক কাজ, লক লাগানো কাজ আছে, তারপরে বানিয়ে কাজ বাকি আছে, আর কাজ এখনো চলতেছে ভিতরে। আর এটা ড্রেসিং টেবিল, একটা গ্লাস উপরে গ্লাস হবে, আর ভিতরে তাক তাক দিয়ে দিয়েছি। আর ছেলের টয়লেটটাও সুন্দর হয়েছে। আমি এখানে নর্মাল একটা প্যান দিয়েছি, যেহেতু বাসায় কাজ করে, কাজের খালারা আছে, তারাও মানে ইউজ করবে, এই জন্য আমি নর্মাল প্যান দিয়েছি। আর টাইলস আমার ড্রয়িং এর সামনেও একটা আমি বড় করে একটা চোখেজ বানিয়েছি। নিচ থেকে নিচে কয়েকটা, 4টা ড্রয়ার, আর বিশাল একটা, একবারে উপর পর্যন্ত অনেক বিশাল একটা চোখেজ বানিয়েছি আমি। শুধু দাঁড়া করাইছে, এখনো গ্লাস টলাস বাকি আছে, ভিতরের র্যাক বাকি আছে। ড্রয়িং রুমটাও কাজ করব, এখানে ক্যাবিনেট করব, টিভি জুড়ে রাখার ক্যাবিনেট করতে হবে সুন্দর করে। এই যে কাট রাখা আছে ড্রয়িং রুমে কাজ করছে। এই যে সে দরজাগুলি বানিয়ে নিয়েছে শোকেসের, এটা হচ্ছে আমার বেসিন, এখানে বেসিন লাগাবো। এটা হচ্ছে ডাইনিং, আর এটা হচ্ছে ছোট একটা লিভিং রুম, মানে ড্রয়িং রুমের মতোই ছোট একটা রুম। এখানেও আমি ছোপা ফেলাবো, আমার যেহেতু আমার হলো পুরান ছোপা আছে যেটা কাঠের, সেটাই এখানে আমি সেট করব। আর মেয়ের রুমে ঢুকলাম, মেয়ের রুমে ঢুকে এখানে কিন্তু আমি মেয়ের একটু বারান্দা ছিল, আমি বারান্দাটা রাখিনি, আমি এটাকে এখানে একটা থাই গ্লাস দিয়ে বড় করে থাই গ্লাস দিয়েছি নিচ থেকে। বিকালে একটু বসবে বা একটু খোলামেলা থাকবে, বাতাস লাগবে। আর আমি মেয়ের রুমেও এরকম বড় একটা আলমারি করে দিয়েছি। এই যে সাইডে কিন্তু, সাইডে কিন্তু আবারই দিয়েছি ড্রেসিং টেবিল। একটু চিন্তা
চিন্তা আছে যে মেয়ের রুমটা আর একটু ডেকোরেশন করবো। এটা মায়ের মেয়ের টয়লেট, আর এটা হলো আমার রুম যে আমি ঢুকলাম, ঢুকে কিন্তু আমার এই যে টয়লেটটা। সন্ধ্যা হয়ে গেছে অবশ্য, আর এই যে আমার রুমটা, এই যে একটা জানলা বিশাল। আমিও কিন্তু আমার বাসায় একটা আলমারি ছিল দুই পাটের, আমি আলমারিটা নিয়ে আসছি, এসে তারপর এখানে খুলে আমিও আলমারির সাথে যে আরো এক পাট করে তারপর সাথে আবার ড্রেসিং টেবিল করেছি। তাহলে আমার তিনটা পাট হয়ে গেল, আর সাথে এই যে ড্রেসিং টেবিলের এটা করেছি, আর উপরে আমি কেবিনেটের মতোই করেছি। আর এটা হচ্ছে বারান্দা, আকাশটা কিন্তু ভারী ভালো লাগছে, যে ভারী সুন্দর লাগতেছে একেবারে। আর এই দিকের আকাশটা তো অনেক সুন্দর লাগছে। বাচ্চারা রাস্তায় সাইকেল চালাচ্ছে, খেলাধুলা করছে। আর আমি এবার আমার কিচেনে চলে আসলাম, আর কিচেনে এই যে আমি ক্যাবিনেট করেছি, এই যে ক্যাবিনেটটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এখানেও সুন্দর করে আমি আমার কোনো মানে ফাঁকা জায়গা আমি রাখিনি, খালি সবই ক্যাবিনেট করে দিয়েছি। আর এখানে যে ফাঁকা রাখছি এটা আমি চিকেন বসানোর জন্য, এখানে আমি যে ফাঁকা রাখেছি এখানে। আর এখানে হলো চুলা, চুলাটা বাকি আছে, কিচেন হুকটা বাকি আছে, এগুলো কিনে আনবো। আর এই যে টাইলস করেছি আমি, টাইলস না এটা হলো মার্বেল, এই যে বেসিংটা। আর এই যে বারান্দা, কিচেনের সাথে আমি একটা বারান্দা রেখেছি। আর নিচে ওই যে আমি খুলে দেখ, এই যে নিচেও ক্যাবিনেট করেছি। এই যে বারান্দাটা, আমি বারান্দার সাথে একটা বেছে রাখছি, যেহেতু খালারা কাজ করবে ওইখানে বসে হাড়ি মতো ধোয়াধুয়ি করবে। বারান্দার ওই উপরটাও আমি ওই যে পাইপটা আছে ওইখানে টেবিল করে আটকিয়ে দিব, দেখতে খারাপ লাগছে, ভালো লাগছে না। আচ্ছা,
আর এটা হলো আমার ছোট একটা ড্রয়িং রুম, এটাকে লিভিং রুম বলে কিন্তু ছোট, যেহেতু লিভিং রুমই কিন্তু ড্রয়িং রুমের মতোই আমি এখানে ছোট আমার যে পুরান ছোপাটা আছে সেটাই আমি এখানে রাখবো। আর এখন তো মেস্ত্রিরা কাজ করছে, কাঠের কাজ করছে, তা কাঠ দিয়ে তো আমার বাসা পুরোটাই ভরা। আবারও আপনাদের সাথে আরো দেখা কর মানে কথা বলবো, দেখাবো আমার ফ্ল্যাটটা আমি কি কি জিনিস। তা কেমন লাগলো আমার ভিডিওটি প্লিজ জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করেন। আমাদের ফ্ল্যাটে আমরা জানি সামনের মাসেই, এই মাস তো শেষ, এই সেপ্টেম্বর অক্টোবরে উঠতে যাচ্ছি ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা জানি আমাদের নিজেদের ফ্ল্যাটে, নিজেদের শখের ফ্ল্যাটে উঠতে পারি এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।